MBBS, BDS, MD, MS, MDS, BTEC ইত্যাদি বিভিন্ন কোর্সে দেশে ও বিদেশে ভর্তির ব্যাপারে এক্ষুনি যোগাযোগ করুন Infinity@8420-967-999 নমস্কার যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি অর্ক শুভেন্দু অধিকারীকে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কি পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি করছেন এরকম একটা জল্পনা শুরু হয়েছে এবং জল্পনাটা টুঙ্গে এই আবহে একটা ভালো পোর্টাল ওরা খবরাখবর ঠিকঠাকই দেয় আমি খুব ফলো করি ওয়াল তাতে একটি খবর বেরিয়েছে শুভেন্দু অধিকারীর পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য সভাপতি করার ব্যাপারে নাকি মোদিজি অমিত শাহ জেপি নাড্ডা ভাবনা চিন্তা করছেন এবং শুভেন্দু নাকি 22 জুলাই দিল্লিতে যেতে পারেন অমিতজি নাড্ডাজি মোদিজির সঙ্গে দেখা করতে আমি শুভেন্দুকে হোয়াটসঅ্যাপে জানতে চেয়েছিলাম যে তুমি কি 22 জুলাই যাচ্ছ দিল্লি ও উত্তর দিল না তারপরে উত্তর দিল না তারপরে আমি এই লেখাটা হোয়াটসঅ্যাপে ফরওয়ার্ড করলাম ও দেখেছে কিন্তু কোনো জবাব দেয়নি এই নিরাপত্তার কি কোনো অর্থ আছে নাকি এমনি জবাব দেয় শুভেন্দুই বলতে পারবে কারণ ও বিচক্ষণ রাজনৈতিক নেতা আগবাড়িয়ে কোনো কথা বলার অভ্যাস ওর নেই হঠাৎ করে এই জল্পনাটা হচ্ছে কেন অনেকগুলো কারণ আছে জানেন এই যে বলরাম এই সুনীল জাখার লোকসভার প্রাক্তন অধ্যক্ষ বলরাম জাখারের ছেলে তিনবারের সাংসদ 2019 সানি দেওলের কাছে গুরদাসপুরে হেরে গিয়েছিলেন তার একটা জনবৃত্তি আছে তিনি বিজেপিতে বেশি দিন যোগদান করেননি কিন্তু তারপরেও তাকে পাঞ্জাবে বিজেপি সভাপতি করা হয়েছে দুই পুরন্দেশ্বরী যিনি মনমোহন সিং সরকারের শিক্ষা দপ্তরের রাষ্ট্রমন্ত্রী ছিলেন এবং মনমোহন সিং তার এই তরুণ সহকর্মীটিকে খুব পছন্দ করতেন তিনি চন্দ্রবাবু নাইডুর সম্পর্কে সিস্টার ইন ল তিনি কিন্তু অন্ধ্রপ্রদেশে বিজেপি রাজ্য সভাপতি অর্থাৎ আরএসএস এর ব্যাকগ্রাউন্ড থেকে উঠে না আসলে পরে কেউ বিজেপির সভাপতি হতে পারে না এই ধারণাটা কিন্তু ঠিক নয় প্রথম কথা অন্য দল থেকে কেউ বিজেপিতে গেলে সেখানে বিজেপির নেতৃত্ব দেখে নিতে চায় যে তার রাজনৈতিক ওজন কতটা শুভেন্দুবাবু সেটাকে প্রমাণ করেছেন নন্দীগ্রামে 1956 ভোটে মুখ্যমন্ত্রীকে হারিয়েছেন এত সন্ত্রাস হানাহানির অভিযোগ থাকা সত্ত্বেও পূর্ব মেদিনীপুর জেলায় বিজেপির পঞ্চায়েত নির্বাচনের ফল খারাপ হয়নি তিনি সারা রাজ্যে ঘুরে বেড়াচ্ছেন আক্রান্ত দলীয় কর্মীদের পাশে যাচ্ছেন সহায়তা করছেন আইনি সহায়তা আর্থিক সহায়তা করার চেষ্টা করছেন এবং সরকারকে চোখে চোখ রেখে প্রশ্ন করছেন বারে বারে আদালতের দ্বারস্থ হয়ে সরকারের বিভিন্ন দুর্নীতির বিষয়ে পর্দাফাশ করার চেষ্টা করছেন আবার নাকি তিনি আর একটা দুর্নীতির খবর সামনে আনবেন সেটা নাকি আইপ্যাকি টেন্ডার পেয়েছে শুনলাম এইরকম তাহলে বিরোধী দলনেতা হিসাবে শুভেন্দু অধিকারীর ভূমিকায় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সন্তুষ্ট এবং এখন বিজেপির নেতৃত্বে যারা আছেন রাজ্য বিজেপি সুকান্তবাবু অধ্যাপক মানুষ আরএসএস করতেন কিন্তু রাজনীতিতে তার সরাসরি যোগ 5 বছর আগে দিলীপবাবু সঙ্গের প্রচারক ছিলেন রাজ্য সভাপতি হন 2015 সালে তার হাত ধরেই কিন্তু বিজেপির উত্থান আর শুভেন্দুবাবু রাজনীতি করছেন 1988 সাল থেকে তাহলে তার রাজনৈতিক অভিজ্ঞতা 3.5 দশকের সাংসদ ছিলেন মন্ত্রী ছিলেন গণ আন্দোলনের মধ্যে দিয়ে উঠে এসেছেন
এবং সব দলের মধ্যেই তার অনুগামী আছে এবং তৃণমূলের মধ্যে তার অনুগামীর সংখ্যা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগামীর সংখ্যার থেকে খুব একটা কম বলে তো আমার মনে হয় না। এবং সরকারের অন্দরমহলের হানির খবর তিনি পান কি করে? নিশ্চয়ই প্রশাসনের ভিতরে তার এমন কিছু যোগসূত্র আছে সেই খবর তার কাছে পৌঁছে যায়। তাহলে বিরোধী দলনেতা হিসাবে তার ভূমিকায় বিজেপির শীর্ষ নেতৃত্ব সন্তুষ্ট। এখন শুভেন্দুবাবুর মতো একজনকে যদি দায়িত্ব দেয়া হয়, তার মানে এই নয় যে তিনি বিরোধী দলনেতা থাকবেন না, তিনি বিরোধী দলনেতাও থাকবেন আবার রাজ্য সভাপতিও হবেন, তাহলে বিজেপির অভ্যন্তরে একটা নতুন প্রাণ সঞ্চার হয় বলে অনেকে বলছেন, শুভেন্দুর অনুগামীরা বলছেন, এবং তারা চাইছেন যে তাদের দাদা সভাপতি হন। তাহলে সুকান্তবাবুর মতো ভদ্র বিনয়ী শিক্ষিত মানুষের রাজনৈতিক ভবিষ্যৎ কি? হোল্ড ইউর ব্রেথ, তাকে কখনোই ডিসকার্ড করা হবে। এবং শুভেন্দুবাবু চান না যে সুকান্ত মজুমদার কোনো রকমভাবে মানসিক কষ্ট পান, তাকে কেন্দ্রীয় মন্ত্রী করার একটা সম্ভাবনা আছে। সেক্ষেত্রে জন বার্লার জায়গায় হয়তো সুকান্ত মজুমদারকে মন্ত্রী করা হতে পারে, সব হতে পারে, সব সম্ভাবনা। দেখুন, বিজেপির অভ্যন্তরের খবর ওইভাবে বেরোয় না, শেষ মুহূর্তে সিদ্ধান্তটা জানানো হয়। এই যে রাজ্যসভায় কে প্রার্থী হবে, অনেক রকম নামের জল্পনা চলছিল, দীনেশ ত্রিবেদী, স্বপন দাশগুপ্ত, অনির্বাণ গাঙ্গুলি, কিন্তু এই অনন্ত মহারাজের কথা তো অনেকেই ভাবতে পারেননি, বিজেপির মাস্টার স্ট্রোক। জয়েন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট নাও, রাইট চয়েস, রাইট ডিসিশন। সেরকমই শেষ পর্যন্ত শীর্ষ নেতৃত্ব কি সিদ্ধান্ত নেবেন বা আদৌ নেবেন কিনা সেটা এখনো জানা যাচ্ছে না, কিন্তু ওই যে লৌহকঠিন সংগঠনের আড়াল থেকেও তো কিছু খবর বেরিয়ে আসে, এটাও সেরকম একটা খবর। লোকসভা নির্বাচনের আগে সভাপতি বদলের ঝুঁকি বিজেপি নেবে কিনা সেটা একটা বড় বিষয়, কারণ সুকান্ত মজুমদারকে সভাপতি করা হয়েছে 2021-এর ওই জুন জুলাই মাসে, জাস্ট 2 বছর গেছে, 1 বছরের মধ্যে লোকসভা নির্বাচন, তাহলে এক্সিস্টিং সেট আপ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কি নড়াচড়া করতে চাইবেন সেটাও জানি না, কিন্তু একটা জল্পনা কিন্তু আছে, এবং জল্পনাটা বিজেপির অভ্যন্তরেও আছে এবং রাজনৈতিক মহলেও আছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। তবে বিজেপি একটা জিনিস পরিষ্কার করে দিয়েছে যে অন্য দল থেকে কেউ এলে বিজেপির সংগঠনে গুরুত্ব পাবে না তেমন নয়, রাজনৈতিক ওজন দেখেই সেই ব্যক্তিকে কি দায়িত্ব দেওয়া হবে সেটা ঠিক করে বিজেপির শীর্ষ নেতৃত্ব। সবসময় যে আরএসএসের স্বয়ংসেবক হিসাবে উঠে আসতে হবে এমন কোনো কথা নেই। আর একটা ছোট্ট বিষয় বলি, পঞ্চায়েত ভোট চেয়ে মোটামুটি প্রহসন হয়েছে এটা নিয়ে তো সন্দেহ নেই, ব্যালট বাক্স এই ব্যালট পেপার খেয়ে ফেলছেন, আবার ওই হাবড়াতেই দেখা গেল যতজন মোট ভোটার আছে তার থেকে বেশি ভোট পেয়েছে শাসক দলের প্রার্থী জিতেছে, মানে 100% বেশি, কোথাও 147%, কোথাও 115%। তাহলে নির্বাচনের নামে কি ছেলে খেলা হয়েছে বুঝতে পারছেন? ও রিটার্নিং অফিসার ছিলেন বিডিও গুণধর বিডিও, এই বিডিও ভদ্রলোকগুলোকে একটু চিহ্নিত করার প্রয়োজন পশ্চিমবঙ্গের মানুষের, আদালত তলব করেছে, সাঁকরাইলের বিডিওকে করেছিল, এনাকেও করেছে, অনেক বিডিওকে আদালতে আসতে হবে, বড্ড বেশি অনুপ্রাণিত ওরা, এবং বারবার করে অভিযোগ হচ্ছে যে বিডিওদের চাকরি পাওয়াটাও প্রশ্নের ঊর্ধ্বে নয়, যদি আদালতে কেউ স্বতঃপ্রণোদিত মামলা করে সিবিআই এর তদন্ত হয় কেঁচো করতে কেউটে বেরিয়ে যাবে, কারণ এই যমনায় নিয়োগ কোথাও স্বচ্ছ হয়নি, মানে 100% নিয়োগের মধ্যে
প্রায় 90% জল আছে বলে অভিযোগ। তাহলে WBCS এর যারা চাকরি পেয়েছেন তাদের নিয়োগও একেবারে সব নিয়মকানুন মেনে হয়েছে এমন মনে করার কোনো কারণ আছে বলে ওয়াকিবহল মহল মনে করছে না। আর খবর দিই, অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার আদালতের দ্বারস্থ হয়েছেন। ওই মাননীয় বিচারক অমৃতা সিনহা কুন্তল ঘোষের চিঠির প্রেক্ষিতে যে রায় দিয়েছিল, সুপ্রিম কোর্টে রক্ষা কবচ পাননি। সুপ্রিম কোর্ট বলেছিল যে 482 নম্বর ধারায় আবার আপনি ফ্রেশ অ্যাপিল করতে পারেন। মাননীয় বিচারপতি সম্ভবত তীর্থঙ্কর ঘোষের এজলাসে অভিষেক আপিল করেছেন, 24 জুলাই শুনানি হবে। কিন্তু ভারতবর্ষের অতিরিক্ত সলিসিটর জেনারেল SB রাজুকি বলেছিলেন সুপ্রিম কোর্টে যে শুধু কুন্তল ঘোষের চিঠির প্রেক্ষিতে অভিষেককে তলব করা হচ্ছে না, ইডির কাছে সূত্র মারফত কিছু তথ্য আছে যার থেকে তারা দাবি করছে যে নিয়োগ দুর্নীতির সঙ্গেও অভিষেক বন্দ্যোপাধ্যায় যোগসূত্র থাকতে পারে। ইডি তো সোমবার দিন কলকাতার 3 জায়গায় হানা দিয়েছিল, প্রিন্সানাশ রোড, একটা ক্যামাক্স, একটা কোথায় যে কাকুর টাকা নাকি ওখানে বিনিয়োগ করা হয়েছে, দেখা যাক। কৌস্তব রায়ের গ্রেপ্তারিকে আমি উড়িয়ে দিচ্ছি না, পাকা মাথা। 21 জুলাই রাখিওকে গ্রেপ্তার করা হলো পঞ্চায়েতের ঠিক পরেই। অনেকে বলছেন শাইনি মলয়বাবুকে তো ডাকা হয়নি, 21 জুলাইটা মিটে যাক না, এখন ডাকলে আবার বলতে 21 জুলাই ব্যস্ত আছি, এরপরে তার ব্যস্ততা দুয়ো তুলতে পারবে না। এইসব বিষয় নিয়ে কথা বলছিলাম CPIM এর রাজ্যসভার সদস্য প্রবীণ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। একবার শুনে নিন বিকাশবাবু কি বলবেন। বিকাশ দা, অভিষেক আবার মামলা করেছে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে, বিষয়টা যদি একটু বুঝিয়ে বলেন ওই কুন্তলের চিঠির সাপেক্ষে। হ্যাঁ বল, মামলা করার তো অধিকার আছে, বিচারপতিদের গাড়ি দিক না গেলে যে কোনো মানুষকে রেহাই পেতে গেলে আদালতেই আসতে হবে, আদালতেই আসতে হবে। তিনি এসেছেন, ওই সুপ্রিম কোর্টে যখন তাটা খারিজ করেছে সে সময় সুপ্রিম কোর্ট একটা অবজারভেশন দিয়েছিলেন, তুমি যদি ডিমান্ড থাকে তো তুমি আইনের যে সাধারণ পদ্ধতি ক্রিমিনাল কোর্টে তার পদ্ধতিতে যাও, সেই সেটা নিয়েই উনি একটা দরখাস্ত করেছেন 482, যা শুনছি আপনাদের কাছ থেকে, যে তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ সেগুলো সব খারিজ করা হবে, এটাই তার আবেদন। সেই আবেদন কতটা গুরুত্ব পাবে অন্য কথা, কিন্তু তার আবেদন তিনি করতেই পারেন। আচ্ছা, আপনার কি মনে হয় যে বারবার করে আদালতের দ্বারস্থ হয়ে বিচার এই তদন্ত প্রক্রিয়াটাকে কি উনি দীর্ঘায়িত করতে চাইছেন? কারণ SB রাজু কিন্তু সুপ্রিম কোর্টে বলেছিলেন যে শুধু চিঠি নয়, নিয়োগ দুর্নীতির সঙ্গে অভিষেকে জড়িয়ে থাকার প্রাথমিক প্রমাণ নাকি তারা পেয়েছেন। ওদের সকলেরই প্রচেষ্টা হচ্ছে যেভাবে হোক এটাকে টেনে নিয়ে যাও, দীর্ঘায়িত করো, দীর্ঘায়িত করে ওদের কর্মীদের কাছে মনে মনে বৃদ্ধি করা যাবে, এছাড়া অন্য কোনো প্রচেষ্টা নেই। কিন্তু ইডি সুপ্রিম কোর্টের কাছ থেকে নির্দেশ তো পেয়েছিল না, এত দেরি করছে কেন, আপনার কি মত? তদন্তের কোন চেষ্টা করছে এটাকে যতবারে ঝুলিয়ে রাখা যায় আর কিছু না। অভিষেক আতঙ্কিত, এটা হোক সেই মমতা ও আতঙ্কিতের জন্যই যে এই তদন্তের ওরা জড়িয়ে পড়ছে দুর্নীতির সঙ্গে, সেটা তদন্ত ক্রমশ খোলাসা হচ্ছে, অতএব তদন্ত আর। আচ্ছা, অনেক ধন্যবাদ বিকাশ, অনেক ধন্যবাদ।